জয় জগন্নাথ চ্যানেল তরফর সমস্ত নমস্কার আসন্তু এবার আমি দেখা থিবা রিজনাল ইনষ্টিচ্যুট অফ এজুকেশন আন্ডারে ডিএম স্কুল যেভারটাইজমেন্ট হয়েছিল ক্লাস সিক্স পাই তার অনলাইন আপ্লিকেসন চব্বিশ তিন দুই এটা হয়েছে তো ভিডিওটা র সরি যে এডভটাইজমেন্ট বাড়া তার আপলোড এই চ্যানেল আপলোড করেছিলি এটা চব্বিশ তারিখ রাত্রি বা পঁচিশ তারিখ সকালে গোটে ভিডিও আপলোড হব যেমি এপ্লাই করা সেটা মুভাগ্য মো চ্যানেল আসি যাই গোটে মো ভুল লা মো ভুল চ্যানেল গোটে স্ট্রাইক আসিগুলো যে গোটে সপ্তাহ পুরা ভিডিঅ' মই কিছু আপলোড কৰি পাৰিবি নাই কিন্তু এই ভিডিঅ'টাই মই ৰেকৰ্ডিং কৰোঁ আজি চবিছ তাৰিখ বাট এইটাই মই আপলোড কৰিবি অনতিশ তাৰিখ হৈ যিবে কাৰণ মোৰ এইটাই বাইছ তাৰিখে ষ্ট্ৰাইক লাগিছে গোটেই সপ্তাহ বন্ধ ৰ আপোনাৰ পাখৰ মু ক্ষমা মাগুচি কাৰণ এই চেনেল যোন সব ভিডিঅ' আপলোড কৰিছিল সবুগুড়াক এজুকেট ৰিলেটেড এজুকেশ ৰিলেটেড কিন্তু গোটেই ভিডিঅ' টিকে ভুল রইল মু যে মতো স্ট্রাইক লাগিগাল আ জি এই চ্যানেল কতদিন আও চালা ব্লগ হয়ে যাব সেটা জিন্তু মু আপলোড যদি এটা কলি ভিডিওটা চাল কিন্তু মুর আারি আলো স্টার্ট করবি সেই চ্যানেলটা সপোর্ট করবে যে দেখুম সাপোর্ট করবে কারণ সেই থেকে সব ভিডিও আপলোড হব আছে যে গোটেই ষ্ট্ৰাইক লাগি গ'ল যোন ভুল সেই ভুলটাই মই নেক্সট চেনেল কৰি নাই তো সেই চেনেলটা আপোনাক মতে ভাল পাইবাৰ দে নিশ্চয় সবসক্ৰাইব কৰোঁ মানে এই চেনেল দেখুচি নিশ্চয় ভালভাৱে জানি থৈ যে অলি এজুকেচন ৰিলেটেড ভিডিঅ' আপলোড কৰা যায় তো যি পাৰাৰলি আগতে মই চেনেলটা চালু কৰি সেইটা এই পোষ্ট গুড়াক সেইটি হ'ব অৰ্থাৎ এজুকেশ ৰিলেটেড ঠিক আছে আচন্তু এই আমি দেখিবা ডি এম স্কুলৰ যোন এডমিছন পাই এডভাৰটাইজমেণ্ট দিলে তাৰ এন এছৰ এ এন এছৰ বি যোন গোটেই ফৰ্ম ৰচিছে সেইটা কেতিয়া ফিল অপ হ'ব বেংকে শহে টকা কেমি ডিপ'জিট কৰে সেইটো আপোনাক দেখাবি এপমানে যদি এপ্লাই কৰি চাৰি ঠিক অঁ যদি এপ্লাই কৰি নথে এই ভিডিঅ' দেখি আৰামছে কৰোঁ আদৌ ডৰিবাৰ প্ৰশ্ন নাই কিন্তু যেতিবলে এপ্লাই কৰিবে নিজে কৰোঁ বা যদি গোটেই চাইবৰ কেফ হ'ব বা যে কোনো গোটেই কম্পুটৰ চেটৰ যাইকি কৰবে ভাল ভাৱে দেখি নেবেবে ঠিক রে ফিল অপ করছেন না কারণ গোটে সাইবর ক্যাফ কিংবা কম্প্যুটর সেন্টর যদি কিছু ভোল করে সেই ভুলটা তার কিছু হব না আপনার পিলার এলিজিবিলিটি নামটা কাটি য সিলেকশন প্রোসিডি আগে যাইপার না তো আপনার সেই ভুলটা কেবে করবে না এবার আসতো আমি ডিটেলস দেখবা এবং কমিটি অ্যাপ্লাই করা যায় কণ কৰিব হ'ব মই সেইটো আপোনাক বুজাইদেৱিং এই ভিডিঅ' দেখিলাপৰা নিশ্চয় আপোনাৰ পূৰা ভালভাৱে জানিপাৰিব তাৰ সৈতে এই চেনেল ডি এম স্কুলৰ কেডমিছন বিষয়ে যদি আপোনাৰ ভিডিঅ' চাৰ্চ কৰোঁ এই চেনেল দেখি সব ভিডিঅ' ৰখি আপোনাৰ এপ্লাই কৰি পাৰিব আচন্তু এইবাৰ এই ডিটেইলছ দেখিবা ভিডিঅ'টি কণ্টিউ কৰোঁ যোন মানে এই চেনেলটা ফাৰ্ষ্ট টাইম দেখুচোন চেনেল টি সবসক্ৰাইব কৰি দিয়ন্তু সবসক্রাইব করা সহ নোটিফিক বেল আইকনটি সিলেক্ট করুন আসুন এবার ডিটেলস এবে এবার দেখুন আপনার মোবাইল যেকোন ব্রাউজর সেটা ক্রোম হয়েতাই পে বা গুগল হয়েতাই পে যেকি ব্রাউজরটা কু আপন সিলেক্ট করতো সিলেক্ট যেমি আমি গুগলটা সিলেক্ট করা দেখুন আপনার এটি যেতে সিলেট করছেন আপনার এই যে অড্রেস বারটা রয়েছে আর্ আই ইবিএস আর্ আই ইবিএস এইটা লেখি সার্চ করত সলাপরে দেখুন প্রথমে আর্ আই বিএস আসিস যাচ্ছি এই যে আর্ আই টচ করত এটা যেত আমি টচ করা টচ কলাপরে এটি দেখুন আপনার যে পেজটা প্রথমে ওপেন হচ্ছে এতে দেখুন এই লেখাটা আসুছে দেখুন এডভারটাইজমেন্ট ফর ক্লাস সিক্স এডমিশন আসুচি জস্ট যেটা এডভটাইজমেন্ট আসু সেইটা যেটা স্ক্রল হচ্ছে দেখুন এই যে স্ক্রল হচ্ছে এইটা কু সিলেট করবে বা টচ করবে সিলেক্ট করবে এটা টচ করবে আমি এটা দেখে টচ করছি টচ পরে আপনার এটি দেখুন আসুচি এনএকসর এ এই যে এনএক্সর এ এটা টচ কলে এটা ডাউনলোড হয়ে যাব তাপরে এনএক্সর বি এই দুইটা আপনার টচ করবে তাপরে এই দুইটা ফিল করি করে সারা পরে সরি এইটা হচ্ছে শহে টঙ্কা কমিটি পেমেন্ট করা হব এবং এইটা হচ্ছে ফিল অপ করে সারা পরে মেনুয়ালি ফর্ম ফিল অপ পরে লাস্ট কো এটা এপ্লাই অনলাইন করবে এবে মু মানুক এই দুইটা দেখিবি তাপরে এপ্লাই অনলাইন কমিটি করা সেটা দেখে দেবি বা বুঝিয়ে দেবি বুঝি বুঝিপারে এবে এই যে এনএক্সর এ এইটাক টচ কল দেখু এই ডাউনলোড অপচন আচিব এই আপোনাৰ ডাউনলোড কৰি নেবে এটি এন এছৰ বি টাক যদি ডাউনলোড কৰিব ডাউনলোড কৰিসাৰিছে এই ডাউনলোড এগেন দেখিছোঁ বাট আপোনাৰ যেতিয়া ডাউনলোড কৰিব ডাউনলোড এমি টচ কলে ডাউনলোড আ এই যে ডাউনটা ডাউনলোড আচিব সেই দুইটাক প্ৰিণ্ট কৰি নেবে অৰ্থাৎ আপোনাৰ যোন এন এছৰ বি ৰ এন এক্সৰ বিটা ডাউনলোড কৰো ডাউনলোডলোড কলাপে সেইটা প্ৰিণ্ট কৰি নেবে

ভালভাৱে দেখিব নহ'লে মই এই ৱেবছাইট এই ভিডিঅ'ৰ ডেছক্ৰিপশন বক্সে মই দি মই যায় টচ কলে এই ৱেব মানে চাইটে আছিলে শয়টকা কেমি জমা কৰিবটা প্ৰচিডি যেতিয়া লেখা যায় এইটো আপোনাৰ ভালভাৱে দেখি পাৰিব এতিয়া দেখোন যেতিয়া সেই ৱেবছাইট টচ কৰিব এইটো গোটেই আচিব দেখোন এজুকেশ্যুচন এইটাক চিলেক্ট কৰিবটা চিলেক্ট যেতিয়া কৰি নেওচোন আপোনৰ এই পেজটা আসব এই পেজটা যেতে আসবে এইটি প্রথমে আছে স্টেটটা সিলেক্ট করি এইটি যেতে স্টেটাক সিলেক্ট করি ওড়িশা সিলেক্ট ওড়িশা সিলেক্ট সিলেক্টার পরে ঠিক এই জায়গাটাকে যেতে টচ করবে এটি বিভিন্ন প্রকার ইনস্টিটিউট নাম আসব আমার ওড়িশার বিভিন্ন স্কুল ডিএভি স্কুল আসব বিভিন্ন প্রকার স্কুল কলেজ সব নাম আসব সেটি আপনার সিলেক্ট করি এই নাম না এই্রু না আসবে আপনার হচ্ছে কোনটা নাম আসবে আর আই ই ভুবনেশ্বর যেতে আর্ আই ভুবনেটি আসব সেইটা কিলেক্ট করবে সিলেক্টা পরে সেটা এইটে পাস এবং আর্ আই ভুবনেশ্বর যেতে সিলেক্ট করে নেবে তাপরে আপনার আসবে এটি দেখুন ঠিক এই বক্সটা আসবে এই বক্সটা যেতে আসবে সেটি কোন করবে শহে টাকা যা ডিএমএস অর্থাৎ ডেমোস্ট্রেশন মল্টিপরপজ স্কুল স্কুল ফি সেইটা সিলেক্ট করি এইটা তো কোম্পান ডিএমএস স্কুল ফি ডিএমএস স্কুল ফি যেতে সিলেক্ট করবে সেটি আপনার আসিয স্কুল ফি দলে ক' কৰিব এই জাগা দেখন্তু স্কুল ফি মানে সেইটা শেষটকা আছো অ'কে ত' এই এপ্লিকেণ্টৰ নাম লিখিব সেই কোন ক্লাছ এডমিশ্যন নেব না ক্লাছ চিক্স এটি দেণ্ডৰ জিচিছে মেল ফিমেল সেইটা চিলেক্ট কৰিবে তাৰপৰা এটি নিজৰ মোবাইল নম্বৰ দে কাৰণ সেই মোবাইল নম্বৰটো মেচেজা আছিব শেহেটকা এপ্লিকেশ্যন মেচেজা সেইটা আচিব এতিয়া আচিলা তাৰপৰা এতিয়া শয়টকা অট'মেটিক বাই ডিফল্ট শয়া পলাই আচিব আচিলাতে আপোনালোকৰ এই ক'ৰ ৰচি এিলেক্ট কৰিব ইণ্ডিভিজুল এটি মধ্যে সেই মোবাইল নম্বর দেবে সরি নাম দেবে এটি আপনার যে আপ্লিক্যেট নাম মোবাইল নম্বর নয় এটি এপ্লিক্যেটর নাম অর্থাৎ যে পিলা ক্লাশ সিক্স রে এডমিশন হব তার এটি পুরা লেখবে যেটা তার সার্টিফিকেট্র নাম থাকবে সেই নামটা এটি দেবে এটি মোবাইল নম্বর দেবে ডেট অফ বার্থ পিলার দেবে এবং ইমেল আইডি দেবে এই ইমেল আইডি আপনার এই যে রিসপ্টটা সেটা আসব তাপরে এটি ক্যাপচাটা দিয়ে এটি যেপচাটা শু করি আপনার সেই ক্যাপচাটা দেবে দেওয়া আপনার পেমেন্ট অপশন আসবো পেমেন্ট অপশন যেত আসব আপনার ব্যাঙ্ক দিয়ে প্যাঙ্ক নেট ব্যাঙ্কিং বা ফোনপে গুগল পে ইউপিআই যা অইটা দ্বারা দেবে পেমেন্ট সেটা আপনার ওটিপি আসবে পেমেন্ট দেবে পেমেন্ট করার পরে যে রিসিপ্টটা এই রিসিপ্টটা ঠিক এইভাবে দেখা এইটা কোণ করবে ই রিসপ্ট এই রিসিপ্টটা ডাউনলোড করে বা ডাউনলোড করে সারা পরে এটা প্রিণ করে নবে এবং আপনার যেত এটা করবে বা ডাউনলোড কৰিব আপোনালোকৰ এইটো গোটেই এছ বি আই ৰেফাৰেন্স নম্বৰটা আজি এই এছ বি আই ৰেফাৰেন্স নম্বৰটা ৰখিব লেখি ৰখিব তাৰ সৈতে এইটাক ডাউনলোড কৰি নেবে প্ৰিণ্ট কৰিখি থাকে কাৰণ এইটাক যেতিয়া পিলা চিলেকচন হ'ব সেই টাইমৰে এইটোৱে লাগিব যেতিয়া মানে এন এছৰ বিটা আপলোড কৰিবত এইটাই দিব পাৰিব তাচত যদি পিলা চিলেকশন হ'ব তেতিয়া কিন্তু এই ফৰ্মা লাগিব অৱশ্য তো এই ভাল ভাৱে ৰখিব এবে আচন্ত এন এছৰ বিৰে ক'ৰ ৰখা এখন এইখিনি যদি আপোনালোকৰ দুইটা পিলা থাকিব দুইজন পিলা ত'লে এই দুইটা যিহেতু এপ্লাই কৰি থাকিব দুইটা পিলাৰ ত'লে এই ই নো কৰিব যদি দুইজন থাকে ই এছ কৰিব যদি নথিব ত' এই নো কৰিব যদি ই এছ হুই আপোনাৰ টু ইন পিলা এতিয়া এপ্লাই কৰি পিলাৰ নামটাই লিখিব পাৰিব অৰ্থাৎ এতিয়া এই এডভাৰটাইজমেণ্টে চৰি এই যোন এপ্লিকেশনটা যে নাম লিখলে তা ছাড়া আউ গোটে পিলা যদি থাকামটা এটি লিখবে আপ পিলার যদি কত ভাই কত জন ভৌণী থাকি এটি সব নম্বর দেবে যদি নতি কিছু দেওয়া দরিবা দরকার না এবং পিলা কেউ স্কুলের লাস্ট সে ক্লাস ফাইভ সেই স্কুলের নাম দেবে কৌ বোর্ড সেটা দেবে ওড়িষা বোর্ড বোর্ড দেবে নাই হয়ে সি দেবে যে বোর্ডের সে পড়ুতে এটি ক্লাস দুই হাজার বাইশ তেইশে সে পাস করছে কি না ফিফ্থ সেইটা করবে যদি সে কন্টিনিউ কর

এপ্লাই কৰিবি চেলফ এটেষ্টেড কপি তাৰ মাৰ্কচিটা দেজামিন যিটো দিছে স্কুল যদি পাছ কৰি থাকে দি যদি কণ্টিনু কৰি থৈ এতিয়া সৈতে দিব পাৰিব তাৰ ট্ৰাঞ্জাচন ৰিচিপ্ট সেইটা আপোনাক দিব যিহেতু এছ বি আই ৰিচিপ্ট দেলোড কৰিব পাৰিব ব্লড গ্ৰুপ দিব পাৰিব আধাৰ কাৰ্ড বিপিএল কাৰ্ড এইগুক টেবলে চেল্ল এটেষ্টেড কৰি দিব ডকুমেণ্ট ছপোৰ্ট যোন ৰকী তাৰ ৰিজাৰন কেটাগৰী সেইটা দেদে ছিংল গাৰ্ল চাইল্ডৰ যদি চাৰ্টফেট বনাইছে সেইটাই দিব আৰুল্ফটেষ্টেড ফটোগ্ৰাফ যিটা ফট' সেইটা দ'বেই পাৰিব এইটা ৰ এইটা যেতি ফিলপ কৰো অনলাইনৰ যেতিয়াই ফিলপ কৰো চেম কলম সব আছে এই কলম এই ৰ আচিব এইটাক দেখিক সেটি ফিলপ করি কিন্তু এই যেমি ফিল অপ করেছেন যে কলমে যা লেখি সেটি মধ্যে সেম দেবে খালি সেটি ডকুমেন্টস আপলোড জায়গাটা অনলাইন ডকুমেন্টসটা আপলোড করা পড়বে আইটা লাস্টে কোম্পানি এইটা সাবমিট করা পড়ি অনলাইন সাবমিট করার পড়ি ওকে এবার আসুনলাইন আপ্লিকেসনটা দেখি দের্মেটাই সেটার দেখিদে ভিডিওটি কনটিনু করুন আঠি দেখ যেত এটি দেখুন যেটা এন এক্সৰ বি পূৰা ফিল অপ কৰি চাৰিব ক্লিক হিয়াৰ টু এপ্লাই অনলাইন কৰোঁ এইটো যে ক্লিক কৰিব আমি ঠিক এইভীয়া আচা যেতিয়া আছিলে এই পেজা আপোন বেংকে দেই চাৰি পে পেমেণ্ট তাপেৰে এইটাক আচিব এইটো দেখোন এই যে ক্লিক হিয়াৰ টু এপ্লাই কৰা লেখা যায় এইটাক টচ কৰো যেতিয়া টচ কৰ ঠিক এইভীয়া মুকে

সেটা এটি দেবে এবং এই যে ট্রানজাকশন যেটা যেটা ডাউনলোড করে দেবে পিডিএফ সেটা এড ফাইল এটা করলে সেটা অপশন আসব তাপরে এটি রয়েছে ক্যাণ্ডিডেটর নেম দেখি তলে রইছি ক্যাণ্ডিডেটর নেম ক্যাপিটাল দেবে পুরা সেম এবং পিলার ফটোগ্রাফ যেটা সেটা এড ফাইল এটা করলে ফটো আপলোড করা আসি যাব মাদারসর নেম এটি ক্যাপিটাল ফাদারসর নাম ক্যাপিটাল ডেট অফ বার্থ দেবে এবং বার্থ সার্টিফিকেট আপলোড করা হলে এটি দেবে যদি বার্থ সার্টিফিকেট থাকবে ঠিক আছে নেলে তার আধার কার্ডারে যেটার তার ডেট অফ বার্থটা শু করবো সেটাকে দেবে জেণ্ডর এটা সিলেক্ট করবে সিঙ্গল গার্ল চাইল্ড হেল ইস নো যেটা রয়েছে সিদ্ধা হচ্ছে এনএক্সর বি যেমি ফিল অপ করছেন যে অপশন দিয়েছেন এটি সেমিতি খালি আপলোড যেটা ডকুমেন্টস সেই জায়গাটা কুকুর সিলেক্ট করবে তাছাড়া আছে না এটা দেবে এতিয়া বেছি কিছু নাই আপোনাৰ এন এছৰ বি টা যিমি ফিলপ কৰিব সেইসু দল ফিল অপ কলপৰা আপোনাৰ নেক্সট আচিব এমি আছে ট'টাল পাঁচটা ষ্টেপ ৰব লাষ্টৰে আপোনালোকৰ এনএক বিটাক আপলোড কৰোঁ আশা কৰে এই ইনফৰ্মেচন টি ভালে পাইপাৰ বুজি পাৰি কিন্তু দুখৰ বিষয় ভিডিঅ'টা আপলোড হ'ব লেট হৈগলা কাৰণ চেনেল কি সাতদিন ব্লগ থ আশা কৰে এই ইনফৰ্মচনটি আপোনাক ভাল লাগি থল্ৰ এডমিছনৰ বিভিন্ন ভিডিঅ' এই চেনেল ৰ চেনেলটি যদি ভালভাৱে ভিডিঅ'টা সাৰ্চ কৰোঁ তহ'লে ডি এম স্কুলৰ এডমিছন বিষয় পাৰিব সবু জাগাৰ এডমিছন চেম প্ৰচিডিঅৰ থেংক ইউ জয় জগন্নাথ